ছানা ছাড়া, ক্ষীর ছাড়া দারুণ টেস্টি একটা মিষ্টি বা ডেজার্ট আজকে বানাবো, যেটা বাচ্চা বড় সবার কিন্তু দারুণ লাগবে, আর বানানো ততটাই সহজ। ঘরের খুব সাধারণ জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যাবে। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম। চলো বানানো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটা কড়াই, তাতে নিয়ে নেব হাফ কাপের মতো জল, যাতে দুধ নিচে না লেগে যায়, সেই জন্য আমি সবসময় একটুখানি জল দিয়ে নিই। এবারে এখানে নিয়ে নেব হাফ লিটার দুধ। এখানে ফুল ক্রিম যে দুধ হয় সেটা নিয়েছি, আর যে কোনো দুধ নিলেই এখানে চলবে। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে যখন সর বা মালাই ওপরে পড়বে, সেটাকে কন্টিনিউয়াসলি দুধের সাথে নাড়িয়ে মিশিয়ে দেব, তাহলে যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তেমন টেস্টটাও হবে। এখানে আমি দু চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণ মতো এখানে চিনি নিয়ে নিতে হবে। এবার চিনিটাকেও খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব। চিনি ভালো করে মিশে গেলে পরে এবার একটা বাটি নিয়ে নেব, তাতে নিয়ে নেব দু চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, যে কোনো কোম্পানিরই নেওয়া যেতে পারে। এবার নিয়ে নেব হাফ কাপ ঠান্ডা দুধ। দুধটা যেন অবশ্যই ঠান্ডা হয় সেটা দেখে নিতে হবে। আর এবার দুধের সাথে খুব ভালো করে মিল্ক পাউডারটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে, নাহলে এটা যখন আমরা ফুটন্ত দুধের সাথে মেশাবো না, তাহলে ছোট ছোট দানা বেঁধে যাওয়ার চান্স আছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেল, দেখো এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এটাকে নিয়ে আমরা যে দুধটা ফুটোতে দিয়েছিলাম সেই দুধের মধ্যে এটা দিয়ে দেব। আর একটা কথা, যখন আমরা এটা মেশাবো না, তখন চুলা বা ওভেন সেটাকে একটু বন্ধ করে রাখবো। আগে এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, তারপর ওভেন বা চুলা সেটাকে জ্বালিয়ে নেব। এবার নিয়ে নেব কর্নফ্লাওয়ার বা কর্নস্টার, এখানে দু চামচ নিয়ে নিলাম। দিয়ে এটাতেও তাই ঠান্ডা হাফ কাপ দুধ মিশিয়ে নেব। প্রথমে একটুখানি দিলাম দু চামচের মতো, আগে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে তারপরে বাদবাকি যে দুধটা আছে সেই দুধটা এর মধ্যে মিশিয়ে নেব। এক্ষেত্রেও তাই কোনো লাম্প যেন না থাকে। এবার এটাকে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার কন্টিনিউয়াসলি কিন্তু এই দুধটাকে নাড়াতে হবে, নাহলে পরে নিচে লেগে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার বা কর্নস্টার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম ঘন করে নিতে হবে। দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। এই কনসিস্টেন্সিতে এলে চুলা বা ওভেন অফ করে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। এবারে একটা বাটি প্লেট যেরকমই হোক একটা ছড়ানো কোনো জিনিস নিয়ে নিতে হবে, তাতে নিয়ে নেব হাফ চামচ বাটার। ঘিও নেওয়া যেতে পারে বা তেলও নেওয়া যেতে পারে, নিয়ে এটাকে খুব ভালো করে এর সাথে লাগিয়ে নেব। ওপরের পোর্শনটাতেও খুব ভালো করে বাটার বা ঘি যাই হোক সেটা লাগিয়ে নিতে হবে। নিয়ে এবারে যে আমরা দুধটাকে তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়া, সেই দুধটাকে এর মধ্যে এবার দিয়ে দেব। ওপর দিকটা একটু প্লেন করে দেওয়ার চেষ্টা করব। দিয়ে এবার এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায়। এবার এটা ফ্রিজ থেকে বার করার 15 মিনিট আগে একটা সসপ্যানে 3 কাপ জল নিয়ে নেব। নিয়ে তাতে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার, যেটা একটু আগে আমি নিলাম। এবার নিয়ে নেব রু আফজা, এখানে 3 চামচ রু আফজা নিয়ে নিয়েছি। রু আফজা যদি না থাকে সেক্ষেত্রে কী করবে, চিনির শিরা বানিয়ে তাতে একটু গোলাপ জল এবং একটু কালার এর মধ্যে মিক্স করে নিতে পারো, যেটা ফুড কালার হয় সেটার কথা বলছি। দিয়ে তাহলেই রু আফজার কাজটা কিন্তু এখানে হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, যেহেতু এখানে রু আফজা ইউজ করলাম, তো সেই জন্য আমি এখানে এক্সট্রাভাবে আর চিনি দেবো না, রু আফজাতেই যথেষ্ট পরিমাণ চিনি থাকে। আর কালারটাও তাই, দেখো সুন্দর একটা কালারও হয়ে গেছে। এখানেই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে পরে যখন আমরা এটা ওভেনে বসাবো না, তখন এটা লাম্প হয়ে যাওয়ার চান্স আছে। তো আমার এটা মিশানো হয়ে গেল, এবার এটাকে ওভেন বা চুলাতে দিয়ে দেব।
দিয়ে এবার এখানে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার বা কর্নস্টার এখানে আছে, এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে, কালারটা কতটা ব্রাইট লাগছে দেখতে। তো এভাবে না আরেকটু ঘন করে নিতে হবে, আর এই সময় এটাকে ছেড়ে একদম যাওয়া যাবে না, এটা ঘন হওয়া শুরু করে দিয়েছে, সেই জন্য আমি হুইস্কার দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে থাকলাম। এবারে যখন একটু জেলির মতো হয়ে যাবে না, এই দেখো এইরকম কনসিস্টেন্সিতে আসবে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এই সময় কি করব, গ্যাস ওভেন বা চুলা সেটাকে অফ করে দেব, অফ করে দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। 3 ঘন্টা পর আমরা যে দুধটা ফ্রিজে সেট করতে দিয়েছিলাম সেটাকে নিয়ে এলাম, এটা পুরো সেট হয়ে গেছে। এবার এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব, এখানে কাজু, কিশমিশ, আমন্ড খুব ছোট ছোট করে কেটে সেটাকে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে, চাইলে চিনি বাদামও দেওয়া যেতে পারে, সেটাকে একটু রোস্ট করে নিয়ে ছোট ছোট করে কেটে এর উপর দিয়ে দিয়ে দিলে সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার যে আমরা রু অবজার জেলিটা তৈরি করেছিলাম, এরকম কোনো হাতা, খুন্তি বা চামচ যাই হোক না কেন, সেটা নিয়ে তার উপর দিয়ে এভাবে ঢালতে থাকব। এটা ডাইরেক্ট পুডিংয়ের উপরে এরকমভাবে ফেলবো না, তাহলে পরে কী হবে, আমরা যে সেট করেছিলাম না দুধটাকে, তো সেটা নষ্ট হয়ে যাবে, গর্তের মতো তৈরি হয়ে যাবে। তো অবশ্যই কোনো স্পুন বা স্প্যাচুলা যাই হোক এখানে ইউজ করতে হবে। আর এই জেলিটাকে না গরম গরম অবস্থাতেই এর উপরে ঢালতে হবে, নাহলে পরে সেট করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে পরে, কাজে ঠান্ডা হতে দেওয়া যাবে না। তো এবারে এটা প্রায় তৈরি হয়ে গেল, এই দেখো রেডি হয়ে গেছে। এবার দেখো কি সুন্দর একটা ক্রিস্টাল কালার চলে এসেছে, আর উপর দিয়ে দেখা যাচ্ছে যে ভেতরে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো পরিষ্কার উপর দিয়ে বোঝা যাচ্ছে। এবার উপর দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে রাখা কাজু এর উপর দিয়ে দিয়ে দেবো, এটা ডেকোরেশনের জন্য। এখানেও তাই, যে যেরকম ড্রাই ফ্রুটস দিতে চাও দিতে পারো, এটা দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে। এটা বানানো একটাই সহজ, যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর এবার ওপর দিয়ে না মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানে একটুখানি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে রেখে দেব, 2-3 ঘন্টা পর এটা সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি এটা নিয়ে এলাম, দেখো এটা উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে খেতে, বাড়িতে বানাতে পারো, খুব সহজ বানানো, একটু অন্যরকম মিষ্টি আর খেতে দারুণ। যাকে এইভাবে বানিয়ে খাওয়াও না কেন, প্রশংসা তো পাবেই, এটার কিন্তু গ্যারেন্টি আছে। এবারে একটু কেটে দেখিয়ে দেব যে ভেতরটা কেমন তৈরি হয়েছে। বাড়িতে কোনো পার্টি থাকলে বা বার্থডেতে এটা বানাতে পারো, আর ছোট ছোট যে ইউজ অ্যান্ড থ্রো গ্লাসগুলো পাওয়া যায় না, সেই গ্লাসের মধ্যেও এটা সেট করে দিতে পারো, তো বাচ্চাদের কাছে এটা খুব অ্যাট্রাকটিভও লাগবে আর দেখতেও ভালো লাগবে, ওরা খেতেও ভালোবাসবে। এবার এটা দেখো কতটা সুন্দর হয়েছে, ওপরটা জেলি আর নিচেরটা মিল্ক পুডিং, এটা মিল্ক পুডিংও বলতে পারো বা জেলি মিল্ক পুডিংও বলা যেতে পারে। যদি তোমাদের এই রেসিপিটি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার রেসিপিগুলি যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এখানে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত, আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।